শ্রমিকদের আজকে আমি ইকোনমিতে কোনো পাত 9.1 ও 9.2 থেকে একটা সৃজনশীল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এবং এটি আজকে সলভ করাবো। তোমরা এই আলোকে আরও গাণিতিক সমস্যা বাসায় বসে সমাধান করো, তাহলেই তোমরা ভালো করতে পারবে। আজকে আমি যেটা দিয়ে শুরু করছি, এই সি ইকাল টু 60° এবং কট বি ইকাল টু √3, ক নম্বর বলছে কোসেক থিটা ইকাল টু 2 হলে টেন থিটা এর মান নির্ণয় করো। তো আমরা দেয়া আছে থেকে শুরু করব। দেয়া আছে কোসেক থিটা ইকাল টু 2, কোসেক কে আমরা স্কয়ার করি, স্কয়ার করলে কোসেক স্কয়ার মানে 1 প্লাস কট স্কয়ার থিটা, তখন এটা হয়ে গেল 4। 1 কে এই পাশে নিয়ে যাই, কট স্কয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 শুধু কট থিটা ইকুয়াল টু হবে √3। কট কে যদি আমরা 10 এ নেই তাহলে কট মানে 1/10, তার মানে টেন থিটা ইকুয়াল টু হলো 1/√3। আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/√3 হবে। আবার আমি বলি কোসেক কে প্রথমে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করলে ওই পাশে 4 হবে, এক পাশে হবে 1 প্লাস কট স্কোয়ার, পরে 1টাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করার ফলে আমাদের হবে 3, বর্গমূল করলে হবে √3 এবং কট মানি হলো 1/10, 10 মানি হলো 1/√3। তো এবার আমি ক নম্বরে চলে যাই, ক নম্বরটা আমি এখান থেকে শুরু করলাম। ক নম্বরে দেওয়া আছে প্রতিপক্ষ থেকে যেতে বলছে কট বি, আমরা কট বি থেকে যাব, তো এটাকে আবার আমরা গুণন করে দেই, গুণন করলে নিচে এই কোসেকটা উপরে চলে যাবে আর সেকটা নিচে থাকবে, সেক বিটা। এবার আমরা বর্গ করব, কোসেক স্কয়ার বি আর এদিকে হলো সেক স্কয়ার বি ইকুয়াল টু, আর এটা √3 স্কয়ার, √3 স্কয়ার মানে হলো 3। এবার আমরা যোজন বিযোজন করব, যোজন বিযোজন করলে এখানে এটা √3 স্কয়ার কাটা যায় হবে 3, 3 প্লাস 1 আর 3 মাইনাস 1। আমি ক নম্বরটা একটু মুছে ফেলি, তখন আসে কোসেক স্কয়ার বি ছিল সেটা কিন্তু চলে আসছে। তার মানে এটাই উত্তর। আমি আবার একটু বলি, শুধু প্রথমে কটকে আমরা কস বাই সাইন আকারে ভাঙাবো, কস মানে 1/sec আর সাইন মানে 1/cosec, এরপরে আমরা ভাগ আকারে আসে এটাকে গুণন করলে কোসেক বাই সেক হবে, পরে বর্গ করবো, বর্গ করলে এখানে √2 থিটা কাটা যাবে,
এরপরে দুজন বিদুজন করলে আমাদের মানে কাঙ্ক্ষিত ফলাফল যেটা ওই অবস্থায় আমরা চলে আসতে পারবো। পরের ম্যাপটা দেখো, পরের ম্যাপটা বলছে একটা সমাধান উদ্দীপককে যে নিতে হবে, উদ্দীপককে সি কিন্তু 60 ডিগ্রি আছে, আর সমাধানটাকে আমরা করে ওই সিকে কাজে লাগাবো। আমি ঘনভরের প্রথমের অংশ একটু মুছে ফেলি, নিয়ে তোমাদের মাঝে হাজির হবো।